আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাভেল জোন বিডি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে সবাইকে স্বাগতম। এর আগে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কীভাবে ম্যানুয়াল গাড়ি ড্রাইভ করতে হয়, তো ওই ভিডিওতে আমি বলেছিলাম অটো গাড়ি কীভাবে ড্রাইভ করতে হয় সেটা আমরা শিখাবো। তো আজকে সেই উদ্দেশ্যে আসা হয়েছে আবার। তার আগে কিছু কথা বলে নেই, আমাদের চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আর যদি না লাগে তাহলে তো কথাই নেই, তাহলে একটা আনলাইক বাটনে ক্লিক করে যাবেন অবশ্যই, কারণ হেটার্স আমার কাছে অনেক ম্যাটার্স। অটো গাড়িটা আসলে শিখা খুবই সোজা, একদম সোজা, ম্যানুয়াল গাড়ির মতো এত ঝামেলা নেই অটো গাড়িতে। শুধুমাত্র তিনটা জিনিস, জাস্ট গিয়ার, লিভার, ব্রেক প্যাড এবং অ্যাক্সেলারেটার। ম্যানুয়াল গাড়িতে যেমন দেখেছিলেন অ্যাক্সেলারেটার আছে, ক্লাচ আছে, ব্রেক আছে, আবার গিয়ার আছে, এত কিছু নেই, এত ঝামেলাও নেই। তো অটো গাড়ি শেখার আগে কিছু বিষয় দেখে নিই মাইল মিটার সম্পর্কে। এখানে যে কাটাটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো গিয়ে ফুয়েল কাটার, এটা ই অর্থাৎ ইমটি আর এফ অর্থাৎ ফুল। এখন তেল বা গ্যাস, তেল এখন আছে হাফ লিটার, হাফ ট্যাঙ্কি, এজন্য এখানে কাটাটা হাফ শো করতেছে। এটা মাইল মিটার, আর এটা হলো কি আপনার কুলিং মিটার। ইঞ্জিন কুল থাকলে এটা সিতে নামবে, আর যদি হট হয়ে যায় তাহলে এইচ হয়ে যাবে অটোমেটিকলি, তখন গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার কিছু গাড়ি আছে আপনাকে নিজে নিজে বন্ধ করতে হবে। তো ফার্স্টেই গাড়িটা স্টার্ট করবেন, স্টার্ট করার পরে সিট বেল্টটা বেঁধে নেবেন। এখন গিয়ার লিভারটা দেখে নিই, এটা তো পার্কিং ব্রেক এর আগের ভিডিওতে বলেছিলাম, এটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে এটা দেখছেন গিয়ার লিভার। ফার্স্টেই অটো গাড়িতে আপনাকে ব্রেকে পাড়া দিতে হবে, ব্রেকে পাড়া দিয়ে দেন আপনি গিয়ার নিতে পারবেন পিছনে এবং সামনে। তো গিয়ার এখানে যে লেখাগুলি দেখতেছেন তেমন কিছুই না, পি অর্থাৎ কি পার্কিং, যখন গাড়ি পার্কিংয়ে থাকবে তখন আপনি এই পার্কিংয়ে দেওয়া থাকবে গিয়ারটা, আর অর্থাৎ রিভার্স, ব্যাগে যাবে গাড়িটা, এন অর্থাৎ নিউট্রাল, ডি অর্থাৎ ড্রাইভ, টু অর্থাৎ ড্রাইভ টু এবং এল আছে। কিছু কিছু গাড়িতে এখানে নিচে এই ড্রাইভের নিচে দেওয়া থাকে টু ডি, ওয়ান ডি, এল, আবার এস। এল অর্থাৎ হলো কি আপনার গাড়ি যখন পাহাড়ের দিকে উঠবে তখন আপনার শুধুমাত্র এলে গিয়ারটা আনা হয়, ব্রেক প্যাডে পাড়া দিয়ে এলে আনা হয়, বিকজ গাড়িটা তখন উপর উঠবে আর গিয়ার তখন গাড়িতে একটাই থাকবে, এক গিয়ারের বেশি আর পড়বে না গাড়িতে। টু অর্থাৎ এখানে গাড়ি যদি কোনো গর্তে পড়ে যায় সেক্ষেত্রেই ড্রাইভ টু দেওয়া হয়, বা ড্রাইভ ওয়ানটা দেওয়া হয় হাইওয়েতে গেলে সাধারণত, যখন আপনার গাড়ি খুব তাড়াতাড়ি গিয়ার পরিবর্তন হবে এই ড্রাইভ ওয়ান আর ড্রাইভ টু ওয়ানে। তো চলুন দেখে নিই গিয়ারের কাজটা কীরকম হবে। এই আমার পাটা ব্রেক প্যাডে রাখবেন, ফার্স্টে ব্রেক প্যাডে পা রাখবেন, পা রাখার পরে আপনি গিয়ারটা দিতে দেবেন, অর্থাৎ গাড়ি এখন সামনে যাবে, দিতে দিলেই গাড়িটা সামনে যাবে। আবার দেখাই, ব্রেক প্যাডে পাড়া দেওয়া আছে, এবার যদি আপনি আরে দেন তাহলে রিভার্স, গাড়িটা পিছনে যাবে। এন অর্থাৎ নিউট্রাল, আপনি যখন রাস্তায় গাড়ি চালাতে থাকেন জ্যামের মধ্যে পড়েন তখন আপনি পার্কিংটা না দিয়ে অবশ্যই নিউট্রাল দিবেন গাড়ি। এর ফলে হয় কি, আপনি যখন পার্কিং গিয়ারে দিবেন জ্যামের মধ্যে থাকলে, যদি আপনি ড্রাইভে আনতে চান তখন আপনার এই মাঝখানটাতে ব্যাক গিয়ারটা পড়ে যাবে, তখন হয় কি হঠাৎ করে আপনি ভুলেও যেতে পারেন, তো অ্যাক্সেলারেটারে যখন পাড়া দিবেন হঠাৎ করে তখন পিছনের গাড়িতে হঠাৎ করে ধাক্কা খেতে পারে, তাই আপনি নিউট্রাল দিবেন। যখন আপনি জ্যাম শেষ হয়ে যাবে বা গাড়ি আগাতে থাকবে তখন এই নিউট্রাল থেকে ডি দিবেন। আবার এটার আরও একটা কাজ আছে, হঠাৎ করে রাস্তায় যদি গাড়ি বন্ধ হয়ে যায়, রানিং সময় গাড়ি যদি বন্ধ হয়ে যায় তখন আপনি তো আর পিতে দেওয়া ছাড়া গাড়ি স্টার্ট করতে পারবেন না, তখন কি করবেন, তখন সরাসরি আপনি এই ডি থেকে এনে নিয়ে আসবেন, গাড়িটা চলন্ত অবস্থায় স্টার্ট করবেন, আবার ডিতে দিবেন। আবার এখন নতুন কিছু গাড়ি বের হয়েছে, প্রিমিও এফ, প্রিমিও জি, সুপেরিয়র, সেগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন এখানে একটা সুইচ দেওয়া আছে, ওটার মানে হলো গিয়ে ওভার ড্রাইভ,
ওভার ড্রাইভ, আপনি যখন লং রুটে গাড়ি চালাবেন তখন 100 উপরে যখন গাড়ি চলে যাবে বা 80 উপরে চলে যাবে তখন ওই ওভার ড্রাইভ সুইচটা টিপ দিতে হয়, তখন গাড়িটা আপনি খুব স্মুথলি চলবে লং রুটে। তো এবার একটু ড্রাইভ করে আসি, যখন গিয়ার ফার্স্টে আমরা ব্রেকে পাড়া দিব, ব্রেকে পাড়া দেওয়ার পরে গিয়ার লিভারটাকে ডিতে শিফট করব। শিফট করলাম, এখন রানিং হলো। গাড়ি চালানোর পরে খুব সাবধান থাকবেন, আপনি সামনে গাড়ি সবাই দেখেই চালাতে পারে কিন্তু সবসময় খেয়াল রাখবেন ডান পাশ এবং বাম পাশে লুকিং গ্লাসটা অবশ্যই খেয়াল করে চালাবেন, খুবই খেয়াল করে চালাবেন। তো ভিউয়ার্স, আজকে অটো গাড়ি ড্রাইভিং কেমনে করতে হয়, কীভাবে করতে হয় তা সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিলাম আমরা। আজকে এই পর্বে